হ্যালো বন্ধুরা, আবার এসে গেছি আমি দুষ্টু মিষ্টি রান্নাঘরে। আজকে আমি দেখাবো চিকেন মোমো আর স্যুপ। চলে আসুন আমার সাথে। আমি এতে 200 গ্রাম চিকেন নিয়েছি। চিকেন নিয়ে আমি একে 4 কোয়া রসুন, 2 কাঁচা লঙ্কা দিয়ে আমি একে গ্রেট করে রেখেছি। এতে আমি দিয়ে দেবো 2 চামচে সাদা তেল। এক চামচে গোলমরিচ গুঁড়ো। বেশি যে যেমন ঝাল খাবে সে সেরম দেবে। আমি এর মধ্যে 2 কাঁচা লঙ্কা দিয়েছি আর একটুখানি গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। এতে আমি দেবো আর একটু পেঁয়াজ কুচি, অল্প করে, কেন আমি এর মধ্যে 1টা গোটা পেঁয়াজ কুচি দিয়ে রেখেছি, একটু আদা কুচি। এটা আমার মোমোটা করার জন্য এটাকে মাখিয়ে রেখে দেবো। এখন আমি নুন দিইনি। একশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছিলাম আমি, তার মধ্যে 1টা গোটা পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করেছি, আর 4 পিস রসুনের কোয়া দিয়ে পেস্ট করেছি। এবার আমি নুনটা দেবো, স্বাদ মতো নুন দিয়ে আমি পেস্টটা বানিয়ে রাখলাম। আপনারা এর মধ্যে 1টু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। অল্প করে আমি 1টু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। ছোটো বাটি, 4 বাটি, এই যে কাঁচের বাটি দেখছেন, এরকম 4 বাটি আমি ময়দা মেখেছি। ময়দা মেখে আমি রেডি করে রেখে দিয়েছি। হ্যাঁ, এর থেকে ছোটো ছোটো আকারে আমি লুচি বানাবো। এই যে লুচির মতো পাতলা পাতলা করে লুচি বানাবো। কড়াইতে আমি সাদা তেল দিয়েছি 2 চামচে। হ্যাঁ, স্যুপটা করতে আমার 2 চামচে গাজর কুচি, 2 চামচে কড়াইশুঁটি আর পেঁয়াজ কালি কুচি, 1টু বাঁধাকপি কুচি, সামনে আছে 1টু কাঁচা লঙ্কা, 1টু পেঁয়াজ কুচি, 1টু আদা কুচি, আর নামানোর সময় আমি 1টু বাটার দেব। এর মধ্যে 1টু বাড়িয়ে দিই গ্যাসটা। এতে দিচ্ছি আমি 1 চামচে রসুন, 1টু রসুন কুচি। এর মধ্যে দেবো আমি 1 চামচে পেঁয়াজ, 2 চামচে মতো পেঁয়াজ দিলাম, 1/2 টেবিল স্পুন হচ্ছে আদা কুচি দিয়ে হালকা করে আমি মধ্যে দিলাম আমি 2 টেবিল চামচ গাজর। এতে
আমি দিয়ে দিলাম পেঁয়াজটা। এর মধ্যে দিয়ে দিলাম এই অল্প একটু বাঁধাকপি কুচা। আমি হাফ বাটি কড়াইশুঁটি দিয়ে আমি হালকা করে একটু ভাজা ভাজা করে নেব। চিকেনের মধ্যে আমার একটুখানি হাড়ের মতো ছিল, আমি সেটাকে এর সঙ্গে নাড়াচাড়া করে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এই কাপে দু কাপ জল দেবো। আরও এক কাপ জল দেবো। মোট তিন কাপ জল দিলাম। স্যুপটা আমার কষিয়ে দিয়েছি, এর মধ্যেই মোমোটা হবে, ওই জন্য তিন কাপ জল দিলাম। হ্যাঁ, এবার আমি মোমোটাকে রেডি করি। একটু ঢাকা দিয়ে দিই। তেলের সাহায্যে আমি এটাকে বেলে নিলাম। দেখুন কত পাতলা হয়েছে। দেখেছেন তো এরকম করে লুচির মতো করে, আপনি পিঠের মতো করেও আপনি করতে পারেন। যে যেরকমভাবে ইচ্ছে বানাতে পারেন।
এগুলো রেডি হয়ে গেছে, আমি একটা একটা করে এবারে সুপের মধ্যে দিয়ে দেব। এগুলো এখন দিয়ে দিয়েছি, দেওয়ার পর একটুখানি এবার আমি দিয়ে দেবো বাটারটা। একটু বাটার আমি দিয়ে দিলাম, এতে আমি দেবো একটু গোলমরিচ গুঁড়ো। নাবানোর সময় আমি একটু কর্নফ্লাওয়ার দেবো, এখন আর একটু সেদ্ধ হয়ে যাক, এখন আমি একটু ঢাকা দিয়ে রাখি। এর মধ্যে আমি নিয়ে নিয়েছি 1.5 চামচে কর্নফ্লাওয়ার, এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেখেছেন আমার মোমোগুলো কীরকম দেখুন, বলের মতো ফুলে উঠেছে, বুঝছেন প্রত্যেকটা বলের মতো ফুলে উঠেছে। দেখুন ফুচকার মতো ফুলে উঠেছে, আপনারা বাড়িতে বানিয়ে করবেন। হ্যাঁ রান্নাটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আমি কর্নফ্লাওয়ারটা গুলে দিয়েছি, এই আমি দিয়ে দিলাম। আমার মোমো রেডি, আমার মোমো কিন্তু হয়ে গেছে, দেখুন মোমো রেডি, আমার চিকেন মোমো উইথ স্যুপ রেডি। আপনারা খাবেন কিন্তু, আর কেমন হবে আমাকে কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না।